ভিডিওটি তাদের জন্য যারা হারিয়ে ফেলেছেন রেলের গ্রুপ ডি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমাকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেলের যে গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে সেই রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছে, তারা এখন কি করবে, এই সমস্ত প্রশ্ন অনেকেই করেছেন। তো তাদের জন্যই আজকের স্পেশাল এই ভিডিওটি। ইতিমধ্যেই রেলের পরীক্ষার তারিখ, পরীক্ষার স্থান, এই সমস্ত বিষয়ে ভিডিও এই চ্যানেলে আপনাদের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক পরীক্ষার্থী ভুলবশত রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছেন, কিন্তু কারোর পরীক্ষার তারিখ বা এই সম্পর্কিত অন্যান্য তথ্য জানার জন্য রেজিস্ট্রেশন নাম্বার থাকা আবশ্যক। ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন RRB। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা রয়েছেন RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, ভিডিওটি শুরু করব, তবে তার আগে বরাবরের মতন আজ আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। যারা যারা এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বারের পাশে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন এবং জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন ক্যান্ডিডেট লগইন অপশনে। এই অপশনে যাওয়ার পর আপনাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন বিভিন্ন জায়গার নাম রয়েছে, আপনি যে সার্কেলে অ্যাপ্লাই করেছেন সেই সার্কেলটি এখানে ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধার জন্য কলকাতা সার্কেলে ক্লিক করে আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করছি। তো এখানে যথারীতি আমি কলকাতায় ক্লিক করলাম। যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে এইভাবে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট লগইন, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচার কোড এখানে দিয়ে আপনার লগইন করতে হবে যদি আপনি আপনার পরীক্ষার সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে চান। তো বন্ধুরা, যেহেতু আপনি রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছেন সেহেতু এখানে আপনার দেবার মতো কিছুই নেই। তো চলে যাবেন সরাসরি এই ফরগেট রেজিস্ট্রেশন নাম্বারে। একদম নিচে দেখবেন আপনার এখানে লেখা রয়েছে, আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এইভাবে একটি পেজ ওপেন হবে। এবার দেখতেই পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনি যেহেতু আপনার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছেন কিংবা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বার, সেহেতু আপনি এখানে আপনার জন্মের তারিখ দিয়ে দেবেন। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমার রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখান থেকে খুঁজে বের করে দিচ্ছি। তো আপনারা দেখুন কিভাবে বের করবেন। ডেট অফ বার্থ, ধরুন আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি মার্চ 1991 26। এবার লেখা আছে চুজ এনি ওয়ান অপশান, ইমেল, আধার, মোবাইল। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারাও আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট করবেন। এখন দেখুন আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বারটি এইভাবে চলে আসবে, ইওর রেজিস্ট্রেশন নাম্বার। খুব সুন্দরভাবে একদম ক্লিয়ারলি স্মুথলি চলে এলো পেজটিতে আমার রেজিস্ট্রেশন নাম্বার। এভাবে আপনারাও আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। যদি মোবাইল নাম্বার দিতে না চান তাহলে ইমেল আইডি অথবা আধার নাম্বার দিয়েও বের করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া রেজিস্ট্রেশন নাম্বার। তো বন্ধুরা, আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি এই তথ্যটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বারের পাশে থাকা ঘন্টাটিকে অন করে দেবেন এবং জুড়ে যাবেন লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।